হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা একটা নতুন কিছু রিভিউ করব। রিভিউ বলে ভুল হবে, আপনাদেরকে ডিসক্রাইব করব। সেটা হচ্ছে আপনারা যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য একটা অনেক বড় গুড নিউজ রয়েছে। সো সেটা হচ্ছে খুব শীঘ্রই উইন্ডোজ 11 আসতে যাচ্ছে, এটা আপনারা ফ্রি আপডেট পাবেন। সো দেরি না করে চলে আসছি ইন্ট্রোর পর। সো গাইস, আপনাদের জন্য আসলে অনেক বড় একটা নিউজ, এটা আমার জন্য একটা গুড নিউজ যে আমি উইন্ডোজ 11 পাচ্ছি এবং উইন্ডোজ 11 আমরা অনেক কিছু চেঞ্জ পাবো। তার মধ্যে আপনি ফার্স্ট কথা আমি বলে নিই, এটা আপনি ফ্রি আপডেট পেয়ে যাবেন। সো দ্যাটস রিয়েলি নাইস ফর আস। অ্যান্ড সেকেন্ডলি, এটা হচ্ছে অনেক সোয়াইপ একটা আপনার ওয়েস্টক সোয়াইপ সিস্টেম এবং খুব ফ্রেশ অ্যান্ড ক্লিন একটা অপটোমাইজিং করেছে। আর এটাতে আপনি অটোমেটিক্যাল অ্যাডাপ্ট সহ আরও অনেক ফিচার পেয়ে যাবেন। তাছাড়াও এটাতে আপনি আপনার যেটা বারে আমরা যেটা এক সাইড উইন্ডোজ প্যানেলটা থাকে সেটা মাঝখানে চলে আসবে। সো জাস্ট কমপ্লিট ডিফারেন্ট, যেটা আগে ছিল না। সো আমরা এখন এটার আরও কিছুভাবে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট ট্রান্সপারেন্ট লুক। আপনারা যারা ম্যাক ইউজ করেন বা করেছেন তারা হয়তো এটা ফিল্ড আপ অনেকে পেয়েছেন। সো এমন একটা কাইন্ড অফ লুক আপনি উইন্ডোজ 11 পেয়ে যাচ্ছেন, দ্যাটস রিয়েল নাইস ফর আস। অ্যান্ড আসলে যারা 10 ইউজার, আর আমরা তো জানি যে আমরা 6, 7, তারপর আপনার সরি এক্সপি, তারপর আপনার 7, 8, 10 ইউজ করে আছেন, আপনার ভিস্তাও আপনারা ইউজ করেছেন। সো এই সফটওয়্যার কিছু ল্যাগ ছিল। সো আমরা খুব জনপ্রিয় পেয়েছি উইন্ডোজ 10টা আপনার, তারপর 7টা যেটা আমরা গ্লোবালি খুব ইউজ করা হয়, ইউজ করেছি আমরা। সো লাস্ট এখন আমরা 10 ইউজ করতেছি। সো এখন এই 11টা এটা একটা কমপ্লিট চেঞ্জ, এটাতে এভরিথিং ট্রান্সপারেন্ট থাকবে এবং এভরিথিং খুব খুব বেটার করার চেষ্টা করছে। আর আপনাদের জানার জন্য বলে রাখি, আপনার উইন্ডোজ এসকেপিকে কিনে ফেলেছে অলমোস্ট $8.5 মিলিয়ন পারচেস করে। সো দ্যাটস আ রিয়েলি হিউজ অ্যামাউন্ট। সো এই এটা ক্ষেত্রে বেনিফিট হচ্ছে কি, উইন্ডোজ ওরা 11 একটা কাস্টম মানে ওদের সরি বিল্ডিং ভিডিও অ্যাপ দেবে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার আপনি ভিডিও কনভারসেশন করতে পারবেন খুব ইজিলি, এবং চ্যাট সহ আর অনেক সুবিধা থাকতেছে। এটা রিয়েলি নাইস। অ্যান্ড এটা অবশ্যই যেহেতু স্কাইপ রিলেটেড বা স্কাইপের বেসিস, অবশ্যই আপনি ভিডিও কলের ভিডিও কল অনেক পারফেক্ট ভিডিও কল পাবেন এবং অনেক বেটার আপনি ফিডব্যাক। সো গাইস, এখন হচ্ছে আপনাদেরকে যেটা একটা মজার ব্যাপার বলবো, আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন, অবশ্যই মাল্টি ইউনিট ইউজ করেছেন, এটা অবশ্যই কমন একটা ব্যাপার। বাট এবার হচ্ছে মাল্টি ইউনিট একটু ডিফারেন্ট। আপনি চাইলে আপনি মাল্টি ইউনিট আপনার কাস্টম একটা কপি বা আপনি একটা ফ্রেমে আপনি একটা উইন্ডোজ আপনি কাস্টমভাবে মাল্টি ইউনিটটা করতে পারেন বা আপনি সাজিয়ে নিতে পারবেন। সো দ্যাটস রিয়েলি নাইস। এবং এটা আপনার সুবিধার জন্য ওর এক বেসিক কিছু ফর্মেট আপনার থাকবে। সো আপনি এই ফর্মেটগুলো চাইলে ইউজ করতে পারবেন বা আপনি চাইলে আপনার মতো কাস্টম ফর্মেট ইউজ করতে পারবেন, এটা রিয়েলি নাইস। অ্যান্ড নাও আই এম টকিং অ্যাবাউট দ্য মেন ফ্যাক্ট, দ্য মেন ফ্যাক্ট, কেন উইন্ডোজ 11 ইজ ইউনিক, কেন উইন্ডোজ 11 এত এত সমালোচনা। জাস্ট মেন ফ্যাক্ট ইজ, আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনি উইন্ডোজ 10 ইউজ করতে পারবেন। ইয়া, দ্যাটস ট্রু, এটা ব্লিফ না হলেও এটা সত্যি কথা। ইভেন আপনি চাইলে আপনার টিকটক, আপনি টিকটক ইউজার হয়ে থাকেন, আপনি টিকটক আপনি আপনি উইন্ডোজের মাধ্যমে আপনার টিকটকগুলো দেখতে পারবেন। ইভেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া বলেন এবং অ্যান্ড্রয়েডের বেসিক অ্যাপসগুলো যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। দ্যাটস রিয়েলি রিয়েলি বিগ বিগ অ্যান্ড বিগ নিউজ ফর আস। অ্যান্ড এটা একটা উইন্ডোজ 11-এর বিগ চেঞ্জ আমি মনে করি। অ্যান্ড বাকি তো চেঞ্জ রয়েছে, বাট দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জ এভার আমি মনে করি যেটা। আর আপনি সব ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন, আপনি এগুলো অ্যাপস আপনার উইন্ডোজ স্টোরে পেয়ে যাবেন অ্যান্ড অ্যাপসগুলো। তাছাড়াও আপনার ব্যাকআপ হিসাবে আপনি যে আপনি যে অ্যামাজন অ্যাপস স্টোরেও কিছু অ্যাপস পেয়ে যাবেন, আপনার অনেক এডিটিং অ্যাপস বা যেগুলো আপনার ম্যাকবুকগুলোতে ইউজ করে থাকে অনেক ভালো ভালো এডিটিং অ্যাপসগুলো আপনি পেয়ে যাবেন এবার। সো দ্যাটস রিয়েলি ইম্প্রুভ করছে এবার এটা, মানে 11টা আমি জাস্ট আই এম জাস্ট স্লে স্যালুট 11, এত চেঞ্জ করছে। অ্যান্ড ফ্রাঙ্কলি স্পিকিং, আমি নিজেই ম্যাকবুকে চলে যেতে চাইছিলাম, বাট আমি আমার মনে হচ্ছে আমি আমি স্টে করবো উইন্ডোজে, কেন উইন্ডোজ 11 এতটাই কমপ্লিটলিভাবে এত চেঞ্জ করেছে। সো আই মাস্ট স্টে। অ্যান্ড দ্যাটস ইট। যদি আপনাদের ভিডিওতে ভালো লেগে থাকে, আমি আমার যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করছি, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। সো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবেন অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন। যদি আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, যদি কোনো কিছু ইম্প্রুভ করা লাগে আমাদের অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আসসালামু আলাইকুম।